Assalamu alaikum, this is Chadin Ahmed from Department of Banking and Insurance, University of Dhaka, and in this video I'm going to talk about Dhaka University admission test preparation. If you want to get chance in Dhaka University, first of all you need to ask the question to yourself, why I should get chance? And if you can ask the question why to your brain, you'll get the desire for getting chance in Dhaka University. So first of all, you need to have the desire. You need to have the desire. Which kind of desire? Normal? No. You need to have the burning desire. Tomar moddhe burning desire ta thakte hobe je why should I get chance in Dhaka University. Put the question mark to your brain. Keno amake Dhaka Bishwabidyaloye porte hobe? Tumi jokhon eta bujhte parba tokhon dekhbe Dhaka University te chance paor journey ta tomar jonno easier hocche. Tumi jokhon kono ekta kajer motive ta khuje paba, tumi jokhon why ta ke figure out korte parba, tokhon tomar jonno Dhaka Bishwabidyaloye bhorti prostuti neya ta ba oi kaj kora ta easier hoye jabe. So first of all tomake jeta korte hobe, putting a question mark to your brain, why, and you will get the desire for Dhaka University. And then we will move to our next point, and that is dream. Dekho, desire create hoar por, our next important topic is dream. You need to have a dream. And what kind of dream? Tumi ki dhoroner shopno dekcho, eta depend kore how much you can visualize it in front of your eyes. Ortho Dhaka Bishwabidyaloye na eshe tumi kibhabe Dhaka Bishwabidyaloye take tomar chokher samne visualize korte paro, tumi koto tuk mone prane chaochho Dhaka University ke, eta onek গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বহন করে এই ক্ষেত্রে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে তুমি স্বপ্নটা দেখছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর অর্থাৎ আফটার গেটিং চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, হাউ উইল ইউ ফিল ইউর ক্যাম্পাস? তুমি তোমার ক্যাম্পাসটাকে কিভাবে ফিল করবা? তুমি টিএসসিটাকে কিভাবে দেখছো? ডাকসুর ক্যান্টিন বা ডাকসুটাকে তুমি কিভাবে ফিল করছো? এই সবগুলো জিনিস কিন্তু এই জায়গায় রিলেটেড। সো আমি তোমাকে বলবো তুমি ড্রিমটা দেখবা এমনভাবে যেটা নিয়ে তুমি সারাক্ষণ কথা বলবা, চিন্তা করবা, তুমি এটা নিয়ে ভাববা, তখন হবে কি এই ড্রিমটা সত্য হওয়ার দিক দিয়ে অনেক বেশি পরিমাণে এগিয়ে যাবে। সো তোমাকে একটা ডিজায়ার ক্রিয়েট করতে হবে, ওয়াই আই শুড গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, দেন ইউ শুড স্টার্ট ইউর ওয়ার্কিং ফর ইউর ড্রিম। তোমার এই ঢাকা ইউনিভার্সিটির যে একটা প্রজেক্টকে তুমি ক্রিয়েট করেছো বাই পুটিং এ কোয়েশ্চেন মার্ক ওয়াই বাই ক্রিয়েটিং এ ডিজায়ার, দেন ইউ শুড ওয়ার্ক অন ইট। তোমার এই ড্রিম নিয়ে কাজ করা দরকার। সো ড্রিম নিয়ে তুমি কিভাবে কাজ করবো? ওই নড়ে পড়ে কাজ করলে কি হবে? না, কখনোই না। তোমার কি করতে হবে দেখো, ইউ নিড টু হ্যাভ আ প্রপার প্ল্যান ফর গেটিং চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। আমরা জানি যে প্ল্যান ছাড়া কোনো কাজ যদি আমরা করি, বেশি একটা রেজাল্ট আমরা আউটপুট আমরা বের করে আনতে পারবো না। আমরা যদি এই নিয়ে অ্যান্থনি রবিনসের একটা কথা বলি, সেটা কি এ ড্রিম কি বলছি দেখো, এ ড্রিম উইদাউট প্ল্যান জাস্ট লাইক এ উইশ। অর্থাৎ তোমার যদি একটা স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নের যদি কোনো প্ল্যান না থাকে, এটা কোনো স্বপ্নই না, এটা জাস্ট তোমার একটা ইচ্ছা। সো তুমি তো ইচ্ছার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে চাচ্ছ এই জন্য যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে মন প্রাণে চাচ্ছ, এটা তোমার একটা স্বপ্ন। এবং আমরা বলছি ওই স্বপ্নটাকে বাস্তবে নিয়ে আসতে হলে তোমার একটা প্ল্যান লাগবে, এবং ওই প্ল্যানটা হতে হবে রিটেন, কি লিখিত একটা প্ল্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়বে, এটা খাতায় লিখবা যে আমাকে বাই হুক ওর বাই ক্রুক আই নিড টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড ফর দ্যাট আম রেডি টু ডু এভরিথিং। আমি প্রত্যেকটা জিনিস করতে প্রস্তুত আছি বিকজ আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এই জিনিসটা তোমার মধ্যে ক্রিয়েট করতে হবে। এবং যেমনটা বললাম, এ ড্রিম উইদাউট প্ল্যান জাস্ট লাইক এ উইশ, এটা একটা ইচ্ছা শক্তির মতো। বাট এটা তো তোমার ইচ্ছা শক্তি নাই যে ঢাকা ইউনিভার্সিটি, এটা তোমার একটা ড্রিম প্রজেক্ট, আলটিমেট একটা ডেস্টিনি হচ্ছে এইটা। আপাতত শিক্ষার্থী অবস্থায় তুমি চাচ্ছ যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, এবং আমার কথাটা বিশ্বাস করে এই যে ভাই তুমি, এই যে আপু তুমি, ইউ উইল ডেফিনেটলি গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি। বাট হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ইউ শুড ওয়ার্ক অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান। আমরা যে প্ল্যানটা দিচ্ছি, যে প্রজেক্টগুলো শেয়ার করছি, ওই অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো, ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট তুমি কনফার্ম করতে পারবা। সো নেক্সট কি আছে? অ্যাকশন। দেখো, তুমি প্ল্যান নিলা, স্বপ্ন দেখলা, তুমি হচ্ছে একটা ডিজায়ার, একটা ড্রিম সেট করলা, বাট আলটিমেটলি ইউ ডিড নট ডু এনিথিং ফর দ্যাট, তুমি এর জন্য কোনো কাজই করলা না। তাহলে তোমার ওই স্বপ্ন, তোমার ওই যে ডিজায়ার, তোমার যে প্ল্যান কাজে লাগবে না। আমরা ততক্ষণ পর্যন্ত না সফলতা পাবো যতক্ষণ পর্যন্ত না আমরা কাজ শুরু করব। এই যে আমরা ফেসবুক চালাই, ফেসবুকের মোটো কি জানো, স্লোগানটা কি? ডান ইজ বেটার দেন পারফেক্ট। কি? ডান ইজ বেটার দেন পারফেক্ট। তার মানে গুছিয়ে গুছিয়ে শুরু করার চেয়ে তাড়াতাড়ি শুরু করা উত্তম। ডান ইজ বেটার দেন পারফেক্ট, গুছিয়ে শুরু করার চেয়ে তাড়াতাড়ি শুরু করো, বিষয়টা আস্তে আস্তে গুছিয়ে যাবে। সো এই জিনিসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। তোমার মনে হচ্ছে আমার কাছে তো বই নাই, আমি বইটা নিয়ে প্রিপারেশনটা শুরু করব, আমি তো এখনও কোনো কোর্সে ভর্তি হয়নি, আমি কোর্সে ভর্তি হয়ে আমার প্রিপারেশনটা শুরু করব না। এগুলো করতে গেলে অনেক বেশি পরিমাণে পিছিয়ে
পেশায় যাবা আর তোমরা যেমনটা জানো প্রো উইথ স্বাধীন নামে আমাদের যে ইউটিউব চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো তার পাশাপাশি ফেসবুক পেজে আমরা ডেইলি ক্লাস নিচ্ছি আমাদের প্রো উইথ স্বাধীন সেম নামে ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা এসে প্রতিনিয়ত কথা বলছি এক ঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রবলেমেটিক টপিকগুলোর উপর লিখিত একবারে বুঝায় বুঝায় ক্লাস নিচ্ছে প্রবুদ্ধ স্বাধীন ফেসবুক পেজ এবং ইউটিউবে আমরা সেই জিনিসগুলোই দিচ্ছি তোমাদেরকে সো আলটিমেটলি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও অবশ্যই তোমাকে এমন কারো কাছে এই জিনিসগুলো শিখতে হবে যার কাছ থেকে শিখে তুমি ঢাবিতে চান্স পেতে পারো এবং তোমাদেরকে বলে রাখছি আমরা ডিসেম্বর না জানুয়ারির শুরু থেকে নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটা আমরা কিছুদিন আগে ডিসেম্বরে বলেছিলাম আমরা জানুয়ারির 1 তারিখ থেকে কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি এবং সেই কোর্সের ভর্তি কার্যক্রম এই যে নভেম্বর মাস চলছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করবে এবং কোর্সটা এইচএসসি 2021 এবং এইচএসসি 2022 এর শিক্ষার্থীরা করতে পারবে এবং কোর্সের নাম হবে বি ইউনিট ক্র্যাশ কোর্স এবং সি ইউনিট ক্র্যাশ কোর্স যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি আমরা এক ঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে করে দিব তার পাশাপাশি এই ক্লাসগুলোর লেকচার শীত পাবা তুমি পরীক্ষা দিতে পারবা ক্লাসগুলো এই যে তোমরা দেখছো আমরা তোমাদেরকে বোঝাচ্ছি এইভাবে সুন্দরভাবে বুঝায় দিব দরকার হলে আমরা এই জিনিসগুলো একেবারে একটা স্টুডেন্টকে যেভাবে ডেভেলপ করা যায় সপ্তাহ সেক্টর নিয়ে আমরা কাজ করব অনেকে যে জিনিসটা করে তারা ঢাকায় আসতে চায় কোচিংয়ে ভর্তি হতে চায় সেখানে 10,000-15,000 টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয় তুমি দেখো আমাদের এখান থেকে যদি 2-3,000 টাকা খরচ করে তুমি হচ্ছে কোর্স করতে পারো আমরা কোর্স ফি 3,000 টাকা নেই প্রতিবার গত বছরও নিয়েছি এবং এই বছর তো আমাদের অনেক বড় টিম সো আমরা 3,000 টাকা করে তোমাদের থেকে ফিস নিচ্ছে এবং ফিস নিয়ে ঢাবির বড় ভাইরা তোমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে পড়াবে অন্যদিকে তুমি যদি ভালো কোনো একটা কোচিং সেন্টারে ঢাকার দিকে বা অন্যদিকে মুভ করো সেদিকে দেখবা তুমি একটা কোচিং সেন্টারে ভর্তি হলে তোমার হচ্ছে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হচ্ছে 10,000-15,000 টাকা ইভেন ক্লাসগুলো কে নিবে তোমার এইটাতেও কোনো আইডিয়া নাই কিন্তু তুমি হচ্ছে সেই জায়গায় ভর্তি হয়ে যাচ্ছ বাট এই জায়গায় দেখতে পাচ্ছ তোমার ক্লাসটা কে নিবে কোন ভাইটা নিবে ওই ভাইটার ক্যাপেবিলিটিটা কতটুক ঠিক আছে ওই ভাইয়ের ক্যালিবার কতটুক পড়ানোর বোঝানোর দক্ষতা কিন্তু থাকতে হবে জাস্ট তুমি একটা নাম দেখে ভর্তি হয়ে গেলা পরে গিয়ে দেখলো ওই ভাইয়ের ক্লাস ভালো লাগছে না সো আমাদের এখানে থাকো তুমি ঢাকায় এসা কই থাকবা কই যাবা এটা নিয়ে একটা টেনশন ওই পরিবেশের সাথে মানায় নিতে পারবা কি না অসুস্থ হলে তোমাকে সেবা করার মতো কেউ থাকবে না ঢাকায় বাট তুমি যদি ঘরে বসে প্রিপারেশন নাও তুমি আমাদের সাথে থাকবা যে কোনো প্রবলেমে কল দিলি বা আমরা একেবারে লাইভে এসে তোমাদেরকে পড়ায় দিব আমরা বলে দিব কি কি করতে হবে ওইরকমভাবে পড়বা চান্স পাবা আরে ভাই এই বছরই তো 50-এর অধিক স্টুডেন্টকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি অনলাইনে পড়িয়ে সো অনলাইনে পড়িয়ে যদি তাদেরকে আমরা চান্স পাওয়াতে পারি তুমি কেন পারবা না আর অনলাইনে তারা পড়ে এতগুলো স্টুডেন্ট চান্স পেয়েছে তাদের কিন্তু ওই এখানে মার্জিনাল কস্টটা অনেক বেশি পরিমাণে কমে গেছে সো তারা যদি 3,000 টাকা দিয়ে একটা কোর্স করে ঢাবির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে খুদাই কেন তারা 20,000-25,000 টাকা খরচ করবে ঢাকায় এসে থাকলে এই কস্টটা চলে যাচ্ছে 50-60,000 টাকায় সো সবার তো ওই সামর্থ্যটা থাকে না এর জন্যই আমাদের এই প্রজেক্ট কিন্তু তার বাইরে তোমরা যারা বলছো যে ভাইয়া আমার ওই 3,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই আমাদের ফেসবুক পেজে ডেইলি ক্লাস হচ্ছে এবং ক্লাসগুলো নিচ্ছে ঢাবির বড় ভাইয়ারা সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছেই তো তুমি প্রাইভেট পড়বা এটাই তো তোমার আলটিমেট প্ল্যান তাহলে ওইটা যদি আমরা আমাদের পেজে ফ্রিতে দিচ্ছি তোমাকে তাহলে কেন তুমি হুদায় যে অন্য জায়গায় ভর্তি হবা সো আমাদের সাথে থাকো আমাদের টাচে থাকো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা আমরাই গুছিয়ে দিব এবং আমরা চাচ্ছি তোমাদেরকে যেন আমাদের ক্যাম্পাসে নিয়ে আসতে পারি আমরা এক ঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে এখানে ক্লাস নিচ্ছি না আর কিছুদিন পরে এইবার যারা চান্স পেয়েছে না সব আসবে সবাইকে দেখাবো যে কারা কারা আমাদের ছাত্র ছিল তারা কিভাবে চান্স পেয়েছে তাদের স্টোরিগুলো তোমাদের সাথে শেয়ার করবে দ্যাট উইল বি অ্যামেজিং চমৎকার হবে না অন্ট পি বলো চমৎকার হবে না ডেফিনেটলি মজা হবে সো তোমাদেরকে বলছি এখন থেকে সজাগ হও সুন্দর করে প্রিপারেশনটাকে গুছাও ইনশাল্লাহ ঢাবিতে তোমাদের সাথে আমাদের দেখা হবে যে জিনিসটা আমি বারবার বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন নয় প্রস্তুতি যদি গুছানো হয় আর এই প্রো উইথ স্বাধীন টিম তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে দিতে অনবরত কাজ করে যাচ্ছে